নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের জানাই স্বাগত। সঙ্গে রয়েছি বর্ষা। সংবাদ শুরু করার আগে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। সোমবার কমলপুর মহকুমার হালালিতে প্রাইমারি মার্কেটিং সোসাইটি লিমিটেডের দ্বিতল পাকা ভবনের উদ্বোধন করেন মন্ত্রী মনোজ কান্তি দেব। আবারও যান দুর্ঘটনায় প্রাণ গেল নির্মল শান্ত জৈন নামে এক ব্যক্তির, ঘটনা ধর্মনগরে। মানব সেবায় আবারও এগিয়ে এলো কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রম। সোমবার রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে দুস্থদের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হয়। শান্তিরবাজার মহকুমার তৈকর্ম এলাকায় তিন বিধায়কের উপস্থিতিতে উদ্বোধন হল প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার। আগাম কোনো নোটিশ ছাড়াই পরিবর্তন করা হলো পরীক্ষার সময়সূচি, ফলে ক্ষোভ প্রকাশ করে পরীক্ষার্থীরা। এখন সংবাদ বিস্তারিত। সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারের শুভ উদ্বোধন করেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ মানবাধিকার কমিশনের নেতৃত্বগণ। दूसरा सोच रहा था कि 1948 के पहले लोग कैसे थे और 1948 के बाद लोग कैसे हैं। लगता है कि 1948 से पहले लोग अच्छे थे, इसलिए इस कानून की जरूरत नहीं थी। माने हम जैसे जैसे प्रगति कर रहे हैं, ये ह्यूमन राइट का वायलेशन नहीं होना चाहिए। एक कैवी आदमी रहा है, ये सृष्टि बहुत सुंदर है, इसकी रचना करने वाला कितना सुंदर होगा। और इस सृष्टि के ऊपर जो रचना है वो कई तरह की रचना है, लेकिन सबसे श्रेष्ठ रचना कौन सी है? सबसे श्रेष्ठ रचना आदमी की। ऐसा विलक्षण देश है पूरे विश्व में कि यहां पर भगवान ने अवतार लिया, एक बार नहीं कही। और इसके श्रेष्ठ रचना ईश्वर की अगर कोई है तो वो आदमी है, और यही श्रेष्ठ रचना ह्यूमन राइट का वायलेशन भी करती है। और इसलिए मैं तो ईश्वर से प्रार्थना करूंगा कि ह्यूमन राइट कमीशन की जरूरत ही नहीं। সোমবার কমলপুর মহকুমার হালাহালিতে প্রাইমারি মার্কেটিং সোসাইটি লিমিটেডের দ্বিতল পাকা ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মনোজ কান্তি দেব। আটটি স্টল যুক্ত এই পাকা ভবন নির্মাণে ব্যয় হয় প্রায় 50 লক্ষ টাকা। উদ্বোধন হলো কমলপুর মহকুমা প্রাইমারি মার্কেটিং সোসাইটি লিমিটেডের দ্বিতল নতুন পাকা ভবনের। সোমবার দুপুরে খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই নতুন দ্বিতল পাকা ভবনের উদ্বোধন করেন। হালাহালি বাজারে কমলপুর মহকুমা প্রাইমারি মার্কেটিং সোসাইটির দ্বিতল পাকা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস দাস, দুর্গাচৌমোহনী ব্লকের চেয়ারম্যান কুমার হালাম, প্যাক্সের চেয়ারম্যান তমাল সিং সহ আরও অনেকে। উদ্বোধকের ভাষণে মন্ত্রী মনোজ কান্তি দেব সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। উল্লেখ্য, আটটি স্টলযুক্ত দ্বিতল মার্কেট ভবন নির্মাণে ব্যয় হয় প্রায় 50 লক্ষাধিক টাকা। বর্তমান প্যাক্সের সদস্য সংখ্যা 2000-এর উপর বলে জানান তিনি। মেম্বার রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি যে প্যাক্সের মেম্বার আমাদের বাড়াতে হবে, সমবায়ে সমবায়ে মানুষকে আরো বেশি করে অন্তর্ভুক্ত করতে হবে এবং সঠিক সময় সেটা নির্বাচন অনুষ্ঠিত করে, প্যাক্সের নির্বাচন হয় আমরা জানি, সেগুলো নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, নির্বাচনের মাধ্যমে নতুন প্যাক্স কমিটি গঠন করতে হবে। আমরা আপনারা জানেন সরকার খুব সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে সোমবার চারটি জায়গায় পথ অবরোধে বসল আইনপিটি। ধলাই জেলার রায়পার সাথে সড়ক পথ অবরোধে বসে আইনপিটির সমর্থকরা। যান চলাচল ছিল প্রায় স্তব্ধ। এই অবরোধের নেতৃত্বে দেন আইনপিটির সভাপতি বিজয় রাঙ্খল। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সোমবার 12 ঘন্টার বন্ধ পালন করলো আইনপিটি। মোট চারটি জায়গাতে এই বন্ধ পালন করা হয়।
ধলাই জেলার রায়বাসাতে পথবরোধে বসে আইএনপিটি কর্মীরা। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে তাদের এই পথবরোধ। শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলছে পথবরোধ। জানা যায়, নাগরিকত্ব সংশোধন বিল প্রত্যাহারের দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি। সড়ক পথ অবরোধ সহ রেলপথেও আইএনপিটি কর্মীরা আন্দোলনে বসে। জানা যায়, বেশ কয়েকটি সংগঠন লিখিতভাবে তাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন আইএনপিটি সভাপতি বিজয় কুমার রাঙ্খল, সাধারণ সম্পাদক রতীশ ত্রিপুরা সহ আইএনপিটি সমর্থকরা। এক সাক্ষাৎকারে বিজয় কুমার রাঙ্খল জানান, হিন্দু ধর্মীয় লোকেদের প্রাধান্য দিচ্ছে ভারত সরকার, অন্যান্য সংগঠনগুলিও তাদেরকে সমর্থন করেছে। এছাড়াও তিনি পাহাড়ের কাজ খাদ্য অভাবের কথা তুলে ধরেন। দিল্লি পার্লামেন্টে চলাকালীন যাতে এই বিল যে এখন রেডি হয়ে আছে, তারা যে কোনো সময় এটা ইন্ট্রোডিউস করতে চায়, এইটার বিরুদ্ধে আমাদের এই রাস্তা রুখতা। আমরা কোনো ক্ষমতার পক্ষে বিরোধীর পক্ষে এরকম নয়। আমাদের সিম্পল একটা দাবি যে এই সিটিজেনশিপ বিলটা পার্লামেন্টে যদি ইন্ট্রোডিউস হয়, ত্রিপুরার ঘটনা, আসামের ঘটনা, পুরা পূর্বাঞ্চলের ঘটনা অন্যরকম হয়ে যাইতে পারে। ওইখানে পরিচালনা আছেন আমাদের জেনারেল সেক্রেটারি জগদীশ দেববর্মা, আর হেজামার তার একটা আছে, এখানে নেতৃত্ব আছে আমাদের রবীন্দ্র দেববর্মা এজিএস এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের লিখিত আমরা প্রায় 4টা কিংবা 5টার সংগঠনের কাছ থেকে আমাদের সাপোর্ট আমরা পাই। আজকা সব নাম আমি বলবো না, আমাদের লিখিত আমরা সাপোর্ট পাই এবং আমরা চাই যে আমাদের এই রাস্তা রুখ হতো 12 ঘন্টা খালি। এদিকে আইএনপিটি রাস্তা অবরোধ ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল আম্বাসা মহকুমা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক ডক্টর বিকাশ সিং, মহকুমা শাসক জেপি দুয়াতি, জেলার পুলিশ সুপার সুদীপ্ত দাস সহ বিশাল পুলিশ বাহিনী। আম্বাসা থেকে নানপু দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এদিন সব জায়গার পাশাপাশি পশ্চিম জেলার অন্তর্গত বড়মরা পাহাড়ের খামতিংবাড়ি এলাকায় 8 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আইএনপিটি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এর জন্য প্রচুর সংখ্যক পুলিশ কর্মী ও আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছিল। ভারত সরকারের নাগরিকত্ব বিল 2016 বাতিল করার দাবিতে আন্দোলন জারি রেখেছে ত্রিপুরা রাজ্যের জনজাতি ভিত্তিক দল আইএনপিটি। তাদের দাবির সমর্থনে সোমবার ভারতের অন্য রাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সংযোগকারী একমাত্র জাতীয় সড়ক, রেলপথ এবং একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরোধ করেছে। এদিন সকাল 6টা থেকে পশ্চিম জেলার অন্তর্গত বড়মুড়া পাহাড়ের খামতুংবাড়ি এলাকায় 8 নং জাতীয় সড়ক অবরোধ করে, পাশাপাশি রেলপথ এবং পশ্চিম জেলার অন্তর্গত হেজামারা এলাকার আগরতলা খোয়াই সড়ক অবরোধ করে। এদিন ভোররাত থেকেই গাড়িতে করে দলে দলে সমর্থকরা আগরতলা শহর থেকে প্রায় 33 কিলোমিটার দূরে খামতুংবাড়ি এলাকায় জড়ো হতে থাকে। বেলাবারের সঙ্গে সঙ্গে দলের কর্মী সমর্থকদের সংখ্যাও বাড়তে থাকে। এদিকে অবরোধকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রচুর সংখ্যক পুলিশ কর্মী এবং আধাসামরিক বাহিনী জওয়ান মোতায়েন রয়েছে। নিরাপত্তা কর্মীরা প্রথমে তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু তারা রাস্তা ঘিরে রেখেছে। এর জেরে আগরতলা থেকে রাজ্যের উত্তর দিকে জেলাসহ বহিরাজ্যগামী চলাচলকারী যানবাহন বন্ধ হয়ে আছে। এক কথায় বলতে গেলে বহিরাজ্যের সঙ্গে রেল ও সড়কপথে ত্রিপুরা বিচ্ছিন্ন। এই অবস্থা চলে বিকাল 6টা পর্যন্ত, কারণ তারা 12 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে। একথা জানান আইএনপিটি দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা। তারা শান্তিপূর্ণভাবে অবরোধের ডাক দিয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, সরকার যদি তাদের দাবি না মানে তবে আরও কঠোর আন্দোলন করবে তারা। তবে কি ধরনের আন্দোলন হবে আগামী দিনে তা তিনি খুলে বলেননি, শুধুমাত্র বলেন পরিস্থিতির উপর নির্ভর করে তাদের এই আন্দোলনের ধরন। এদিনের আন্দোলনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের আজকের 10 তারিখ ডিসেম্বর পূর্ব ঘোষিত পথ অবরোধ, রেলপথ অবরোধ আন্দোলন কর্মসূচি আমরা রূপায়ণ করতে যাচ্ছি, রূপায়ণ হচ্ছে। আজ সকাল 6টা থেকে বিকাল 6টা অবধি এই আন্দোলন, পথ অবরোধ, রেলপথ অবরোধ, এটা আন্দোলন আমাদের স্থির রয়েছে, সিদ্ধান্ত রয়েছে। আজকের এই পথ অবরোধ সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। আপনারা সকলেই জানেন, ত্রিপুরাবাসী জানে, ভারতবাসী জানে, 2016 সালের 19 তারিখ জুলাই বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার ভারতের বর্তমান নাগরিকত্ব আইন সংশোধনের উদ্দেশ্যে লোকসভায় বিলটা উপস্থাপন করেছিল। বিলটা এখনো লোকসভায় পাশ হয়নি। বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বলে লোকসভার অধ্যক্ষা, লোকসভার 20 জন এবং রাজ্যসভার 10 জন মাননীয় সাংসদদের নিয়ে যুক্ত সংসদীয় কমিটি গঠন করেন।
ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি আমাদের অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% খুনমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে Regal, affordable furniture. ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে উফ কত কাজ আমার খাড়ে আমার দেশের আমি রাজা বসে বসে খেলতে এত ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর এফএল রয়েছে নানা ডিজাইন আর বাহারি হর এক রকম চেয়ার। আর এফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আম্বাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নাম্বারে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা।
ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। একদমই মানাচ্ছে না। ইয়েস, ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ফারুক? জি স্যার। ওয়াই, আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝেননি? হ্যালো স্যার। স্যার, আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরএফএল চক, জন্ম থেকে চক। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো, পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতল দাহ করল প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রীর কুশপুতল দাহ করল কংগ্রেস। প্রধানমন্ত্রীর এমন ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি আমাদের ইউপিএ চেয়ারপারসন প্রাক্তন কংগ্রেস সভাপতি নেত্রী সোনিয়া গান্ধী সম্পর্কে কুমন্তব্য করেছেন, যার জন্য আমরা আজকে এই প্রতিবাদ করছি। কুশপুত্তলকে দাহ করে আমরা ডিমান্ড করছি ইমিডিয়েটলি ক্ষমা চেতে হবে, নাহলে তার গতি সারতে হবে। আমরা এখানে তার কুশপুত্তলকে দাহ করেছি এবং কুৎসিত ভাষায়, এবং কুৎসিত ভাষায় একটা প্রাইম মিনিস্টারের মুখে এটা শোভা পায় না।
আহমেদাবাদ সহ দেশের ছটি বিমানবন্দরকে বেসরকারীকরণ করার প্রতিবাদে সোমবার তিন দিনের অমরণ অনশন শুরু করল এয়ারপোর্ট অথরিটি এমপ্লয়িজ ইউনিয়ন আগরতলা শাখার সদস্যরা। বেসরকারীকরণের ফলে বিমানবন্দরে কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণেরও ক্ষতি হবে। আমাদের যে প্রফিট মেকিং এয়ারপোর্টগুলি প্রাইভেটের হাতে দেওয়ার জন্য গভর্নমেন্টের এই চিন্তাধারা, তো প্রফিট মেকিং এয়ারপোর্টগুলি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যার যে সম্মুখীন হতে হয়েছে, এয়ারপোর্ট অথরিটি একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন, যে লাস্ট ইয়ার মোর দ্যান 12,000 crore প্রফিট হয়েছিল, সেই ইন্ডাস্ট্রিটা আলটিমেটলি একটা সিক ইন্ডাস্ট্রিতে তৈরি হবে। নাম্বার টু, একটা স্টেটের একটা এয়ারপোর্ট যখন প্রাইভেটের হাতে চলে যাবে, সেটা আলটিমেটলি শুধু এয়ারপোর্ট অথরিটির এমপ্লয়িজ দেন না, এটা সমগ্র জনগণের উপরে এটা এফেক্টটা আসবে। এখন এফেক্টটা কীভাবে আসবে, আপনার কোনো প্রাইভেট এয়ারপোর্টে তারা কোনো রিক্রুটমেন্ট গভর্নমেন্ট প্রসিডিউরে রিক্রুটমেন্ট করবে না, ওরা ওদের মতো নিজের মর্জি মতো রিক্রুটমেন্ট করবে, ওদের SC ST রিজার্ভেশনের কোনো বালাই নেই। আবারও যান দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। সোমবার একটি লরির নিচে পড়ে মৃত্যু হলো নির্মল শান জৈন নামে এক ব্যক্তির। সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা তাকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। ট্রাকটা যেতেছে, তাই দোকানের ভিতরে আসলো, দোকান থেকে বাইরেছে, বাড়ানোর পরে মানে মাথা ঘুরাইছে, ঠিক আছে, ট্রাকটাও স্লো আসলো, একটু স্পিড আসলো না ট্রাকের, স্লো আসলো, তাই হঠাৎ করে মাথা ঘুরাইয়া তাই ট্রাকের নিচে পড়ছে। নিচে পড়ছে তখন আমি দেখছি, দেখা চিল্লি মারছে, তারা দোকান থেকে স্টাফরা চিল্লি মারছে, মারতে গাড়িতে টান দিছে, টান দিতেই তাই এই উপরে উঠে চাকাটা উঠছে, উঠে তাই শেষে নিচে অনেকটা জায়গা, যখন চিকার মারছে এবার যখন আমি গেছি গিয়ে ট্রাকের উপরে উঠছে, উঠে ড্রাইভারে লামাইছি, টান দিয়েছে, তো গাড়ির নিচে মানুষ পড়ছে, তো গাড়ি টান দিছে। ওই দুটো গাড়ি বেপর এবং অসতর্কতার ফলেই ঘটিয়েছে। আমরা দেখতে পেলাম যে আপনারা একটা বড় গাড়ি করে নিয়েছেন, দুটো গাড়ি সিজ করা হয়েছে, আর ট্রাকের ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে, আর বোলেরোর আরেকটা গাড়ির ড্রাইভার ও চলে গেছে। এই ব্যাপারে আমরা নিচ্ছি, আমাদের DSP ট্রাফিক ব্যবস্থা নিচ্ছে, আমাদের এখানে ডেভেলপমেন্ট করা আছে, মানব সেবায় আবারও এগিয়ে এলো কৈলাসহরের রামকৃষ্ণ মিশন আশ্রম। সোমবার রামকৃষ্ণ মিশন আশ্রমে দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। প্রায় শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে আবারও চণ্ডীপুর হালাইপাড় এবং বৌলাবাসার গরিব দুস্থ পরিবারের প্রায় শতাধিক মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। এছাড়াও গত 5ই ডিসেম্বর চিনিবাগানের শিববাড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে শতাধিক দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। কিন্তু আশ্রমের পক্ষ থেকে এই সেবামূলক কাজ করলেও একদল দুষ্টচক্রী তাদের নাম করে সোশ্যাল মিডিয়াতে প্রচার চালিয়ে যাচ্ছে, যার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে রামকৃষ্ণ মিশন আশ্রমের অনুরাগীরা। মানুষের সেবাই শ্রেষ্ঠ ধর্ম, জীবজ্ঞানে মানুষের সেবা করার জন্য বলেছিলেন শ্রী রামকৃষ্ণ, আর রামকৃষ্ণ মিশন আশ্রম সেই ধর্ম পালন করেই কাজ করে চলছে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক তেগী পরানন্দজি মহারাজ বলেন, বছরের মতো রামকৃষ্ণ মিশন কৈলাসহরের পক্ষ থেকে মায়ের তিথি পুজোর আগেই সাধারণত শীত বস্ত্র আমরা দিয়ে থাকি। এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন ফ্লাড রিলিফ আমরা করেছি ব্যাপকভাবে, প্রায় 40 লক্ষ টাকার রিলিফ আমরা করেছি, এবং আমাদের সমস্ত ভলেন্টিয়ার্স অ্যাডমায়ার সকলে মিলে আমরা এই রিলিফটা করেছি। গতদিনে 5ই ডিসেম্বর আমরা গেছি শিববাড়িতে, গেছি সেখানে রিয়াং বস্তিতে, প্রায় 100 জনের মতো মানুষেরকে আমরা দিয়েছি ভালো জ্যাকেট, কম্বল, জামা ইত্যাদি, আমরা এদের দিয়ে আমরা রিলিফটা করেছি। আর কোনো সংস্থা এই রিলিফটা করেনি, হয়তো কোনো কোনো সংস্থা এরকম ফেসবুকে নাকি শুনছি প্রচার করছে যে তারা করছে, তারা নয়, সম্পূর্ণ রামকৃষ্ণ মিশন। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছি আমাদের অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। অলংকার নারীর অহংকার আর সালেমায় আধুনিক ডিজাইনের নানান অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, যেখানে আপনার পছন্দ মতো যে কোনো স্বর্ণালঙ্কার
নিখুঁত ভাবে তৈরি করা হয়। গলার চেন, নেকলেস, চুর, বালা, মান্তাসা, কানের দুল, নাক ছাবি, আংটি কিংবা শাখা বাঁধানো ইত্যাদি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত গহনা পাবেন অনুশ্রী জুয়েলার্সে। তাছাড়া জন্মদিন কিংবা অন্নপ্রাশনে ছোট বাচ্চাদের উপহারের জন্যও যত্ন সহকারে স্বর্ণালঙ্কার তৈরি করা হয় এখানে। সঠিক মূল্যে সঠিক মাপের স্বর্ণালঙ্কারের বিশ্বস্ত প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, সালেমা বাজার, ধলাই, ত্রিপুরা। প্রযত্নে পরিমল দাস। যে কোনো গহনা সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন 9436536154 নম্বরে অথবা আসুন অনুশ্রী জুয়েলার্সে। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না। জাগবো এ যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো এমন সুন্দর সম্পর্কটার মতোই টিকে থাকবে আপনার ড্রেসিং টেবিলের সৌন্দর্য। রিগাল ড্রেসিং টেবিলের প্রপারলি সিজন্ড এন্ড ট্রিটেড কানাডিয়ান রেড ওক আর লেকার ফিনিশ ধরে রাখে এর সৌন্দর্য প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরিফেল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। সাবধানে থেকো, মন খারাপ করবে না। দিনে 10 বার ফোন দিবে, আর দুটো দিন থেকে গেলে কি হতো? কিছুই হতো না, শুধু বস চাকরিটা নিয়ে নিত। আচ্ছা, নীল শার্টটা কই? যেটা পুরো দেখতে এসেছিলে তুমি যখন কাছে থাকো না, তখন এই শার্টটাই আমার। তুমি প্রিয়জন ধরে থাকলেও কাছে থাকে তার স্পর্শ, আর এই স্পর্শ ধরে রাখতে চাই আরিফেল এয়ার ড্রপ। কারণ এতে ব্যবহৃত হয়েছে ইনসেক্টস রেপেলিয়েন্ট মাস্টার ব্যাচ, যা পোকামাকড় থেকে প্রিয় পোশাককে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরিফেল এয়ার ড্রপ আমানত রক্ষা করে। পরিচয় সেই ছোট্টবেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, শেখালে হয়েছে বড়, গিয়েছে সময়, স্মৃতিরা সব মনেতেই রয়েছে, বলেছিল আমাকে আমাকে সাক্ষী, আমি সাক্ষী, আমি কান্না হাসি, নতুন নতুন ভালোবাসা, সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আসার। সময়কে পেছনে ফেলে নীরব বন্ধ হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। দৈনন্দিন প্রয়োজনের জন্যে যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্যে আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্যে হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্যে লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন,
ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফারুক? জি স্যার। ওয়াই, আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝেননি? হ্যালো স্যার। স্যার, আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন, আরিফুল চক, জন্ম থেকে চক। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বলো কোনটা ভালো হবে? এটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ, এত রাত ফিরেলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। শান্তিরবাজার মহকুমার তৈরকর্ম এলাকায় তিন বিধায়কের উপস্থিতিতে শুভ উদ্বোধন হল প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার। এই যোজনার শুভ সূচনা করেন মাতাবাড়ির বিধায়ক বিপ্লব ঘোষ। একতা ছিল হাজার হাজার বছর আগে, মহিলারাই ছিল সৃষ্টির মূল হাতিয়ার, সেই নারী শক্তি আমাদের ভারতবর্ষে দুর্বল হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এই রাজ্য একটা বছর টাইম নেবে না, ঘুরিয়ে দিতে পারে, চাকার মতো ঘুরে যাবে। শক্তির মালিক আপনারা, তো মানে একটা কিছু আমাকে করতে হবে, এমনি নাও আমাকে বড় হতে হবে। আমার আমরা দেখুন, আগাম কোনো নোটিশ ছাড়াই পরিবর্তন করা হলো রাজধানীর মহিলা মহাবিদ্যালয় পরীক্ষার সময়সূচি। এতে হয়রানি হতে হয় পরীক্ষার্থীদের। পরীক্ষার দিন পিছিয়ে 22শে ডিসেম্বর করা হয়েছে, কিন্তু আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে পরীক্ষার্থীরা।
আগাম কোনো নোটিশ ছাড়াই পরিবর্তন করা হলো পূর্ব নির্ধারিত পরীক্ষার সময়সূচি। ফলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে কলেজে এসে হয়রানি শিকার হতে হলো রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ছাত্রীদের। পূর্ব নির্ধারিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী মহিলা মহাবিদ্যালয়ের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের পড়ুয়াদের এই দিন পরীক্ষা ছিল, কিন্তু এই পরীক্ষার দিন পিছিয়ে 22শে ডিসেম্বর করা হয়। কিন্তু আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি, ফলে পড়ুয়ারা এই দিন পরীক্ষার প্রস্তুতি নিয়ে কলেজে আসে। কলেজে এসে পড়ুয়ারা জানতে পারে পরীক্ষা পিছিয়ে গেছে, এই নিয়ে পড়ুয়ারা অসন্তোষ ব্যক্ত করে। পড়ুয়াদের দাবি, তাদেরকে যদি আগাম নোটিশ দিয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে জানিয়ে দেওয়া হতো তাহলে তাদের জন্য ভালো হতো, তারা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারত। আরে আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল, তো সেটা 22 তারিখ হবে, তো 22 তারিখ হওয়াতে আমাদের প্র্যাকটিক্যালি মিডলে ঢুকে গেছে, তো আমাদের প্র্যাকটিক্যালের প্রিপারেশন ছিল আমাদের, আজকে এখানে এসে জানতে হয়েছে, তারপর যদি কাল জানিয়ে দিত তাহলে ভালো ছিল আর কি। আমরা তো কালকে সারা রাত ধরে প্রিপারেশন নিয়েছি, আমাদের যদি জানিয়ে দেওয়া হতো তাহলে নেক্সট টাইম জানার জন্য আমরা প্রিপারেশন করতে পারতাম। শুধু শুধু তো এই মানে এইভাবে আসা, আসার পর শুনলাম এক্সাম হবে না, কেউ বলতেই বা অনেকে জিজ্ঞেস করছি হবে 10টা অবধি দেখ। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পুরো নগর উপভোটের প্রচারে এক ধাপ এগিয়ে বিজেপি। বিশালগড় বিজেপির 10 নং ওয়ার্ডে মনোনীত মহিলা প্রার্থী মাম্পিতা শাহ ডোর টু ডোর প্রচার বেশ তুঙ্গে। সোমবার দলীয় কর্মীদের সাথে নিয়ে 10 নং ওয়ার্ডের বেশ কয়েকটি বাড়িতে যান ভোট প্রচারে। প্রার্থী আশ্বাস দেন আসন্ন পৌর নির্বাচনে বিজয়ী হয়ে তিনি যা যা করণীয় সবকিছুই করবেন। ওদের জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে নিজেকে অনেক অনেক মনে করবো, এবং ওদের সন্তানের জন্য এবং আমাদের সাথে যে ভাই বোনরা আছে ওদের জন্য যখন আমি কিছু করতে পারি তাহলে নিজেকে অনেক ধন্য মনে করবো। এবং আমরা আগামী পেছনে যা হয়েছে নাকি তাদের দিকে আমি আর তাকাবো না, এবং সামনে কি হচ্ছে ওদিকে আমি চলে যাব। আমার ডাইনে পাশে যারা আছে তাদেরকে নিয়ে আমি চলবো এবং তাদের হাতে হাত ধরে চলবো, তাদেরকেও বলবো যে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করো তোমরা, আমরা ভালো পরিবেশ করার চেষ্টা করবো এবং আমাদের ছেলেমেয়েরা যখন ভালো পরিবেশে উন্নতি হতে পারে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। সোমবার কমলপুর মহকুমার হালালিতে প্রাইমারি মার্কেটিং সোসাইটি লিমিটেডের দ্বিতল পাকা ভবনের উদ্বোধন করেন মন্ত্রী মনোজ কান্তি দেব। আবারও যান দুর্ঘটনায় প্রাণ গেল নির্মল শান জৈন নামে এক ব্যক্তির, ঘটনা ধর্মনগরে। মানব সেবায় আবারও এগিয়ে এলো কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রম। সোমবার রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে দুস্থদের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হয়। শান্তিরবাজার মহকুমার তৈকর্ম এলাকায় 3 বিধায়কের উপস্থিতিতে উদ্বোধন হল প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার। আগাম কোনো নোটিশ ছাড়াই পরিবর্তন করা হলো পরীক্ষার সময়সূচি, ফলে ক্ষোভ প্রকাশ করে পরীক্ষার্থীরা। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।